আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো এতদিন স্বপন ভাই যে দাপিগুলো দেখছেন, তো আজকের যে দাপিটা আমি আপনাদের দেখাবো এটা একটু ভিন্নধর্মী দাপি। এমন একটা দাপি যে দাপিতে আপনারা একসাথে কবুতর থেকে শুরু করে মুরগিও পালতে পারবেন। দেখতে পাচ্ছেন দাপিটা। তো মূল ভিডিওতে এই দাপিটা সম্পর্কে বিস্তারিত আপনাদের দেখানো হবে, প্লাস জানানো হবে এই দাপিটার কোথায় কি অংশ আছে বা কোথায় এর বিশেষত্বটা আছে। আমি এই পর্যন্ত যত দাপি দেখছি তার মধ্যে এটা সবচেয়ে বড় দাপি, প্লাস এটা ডিজাইনটা অন্যরকম। এটা স্বাভাবিক যে দাপিগুলো হয় ওটার মতো না। তো গত পর্বে আপনারা এই দাপিটার খোল অংশ দেখছেন, আজকে এটা পরিপূর্ণ একটা অংশ সেট করা হয়ে গেছে। তো ভিডিওতে মাধ্যমে এগুলো মানে মানে দাপিটার যে মূল অংশটা, পুরো দাপিটা কিভাবে তৈরি হয়েছে, কোথায় কি অংশ আছে, সাইজ কত, বিস্তারিত আপনাদের বলে দেওয়া হবে। তো শ্রবণ ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাই আমি আপনার দোকানে এই পর্যন্ত যত ভিডিও করছি তার মধ্যে দেখতে পেলাম এই যে দাপিটা, মানে আমার দেখার মতো সবচেয়ে বড় দাপি, প্লাস ডিজাইনটা একটু অন্যরকম, আনকমন একটা ডিজাইন। তো এই খাঁচাটার মূল বিশেষত্বটা যদি বলতেন, মূল বিশেষত্বটা কি? মূল বিশেষত্বটা এই নিচে নিস্তালা পারবে মুরগি, মানে মূল বিষয় হচ্ছে এটা দোতলা দাপি। দোতলা দাপি, জি দোতলা দাপি, জি নিস্তালা মুরগি পারবে। নিস্তালা দুইটা ঘর আছে, নিস্তালা ঘর আছে দুইটা, দুইটা ঘর আছে, হ্যাঁ দুইটা ঘর আছে। এটা হলো মেইন দোতলাটা, এই একটা ঘর দর্শক দেখতে পাচ্ছেন, এই একটা ঘর, আর আমি আপনাদের আরেকটা ঘর দেখাচ্ছি, এই লো আরেকটা ঘর, এই একটা আরেকটা ঘর। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দুইটা ঘর। আচ্ছা অনেক সময় দেখা যায় এটার ভিতরে মুরগি ছাড়া থাকবে, তালা মারা থাকবে, কিন্তু মুরগি ইজিলি কেমনে ডুববো, তখন এই পকেটটা খুলে দিব, এই পকেট হইলে যায় মুরগি ডুববো গা। আচ্ছা মানে ইজি শর্টকাট পদ্ধতি যেটা, এখানে একটা সিঁড়ি আছে, আচ্ছা সিঁড়ি দিয়ে মুরগি উঠে যাবে নিচ সাই, এরপর সিঁড়ি আমরা একটা দিয়ে দিছি সুবিধার্থে। আচ্ছা সুবিধার্থে দিয়ে দিয়েছেন, অর্থাৎ এখানে মুরগি পালবে, জি যিনি অর্ডার করছেন তিনি এখানে মুরগি পালবেন, জি আর এখানে কি পালবেন? এখানে মুরগি, এই দুনিসের দুই খুবে মুরগি, উপরে দুই খুবে মুরগি পালবেন। আচ্ছা আমি নিচে একটু হিসেবটা পরে আসতেছি, প্রথমে উপরটা দেখাইনি, উপরে দেখতে পাচ্ছি ভাই আরেকটা সেটআপ আছে, এটা কিসের জন্য এই ঘরটা? এটা হলো কবুতর পালবে। কবুতর পালবে, জি। আচ্ছা বলতে গেলে মাল্টি খাঁচা, বলতে গেলে এক খাঁচায় কবুতর প্লাস মুরগি, জি সেম ওটার মতোই সেম। এই আরেকটা ঘর, দোতলায় কবুতর নিচতলায় মুরগি, দোতলায় কবুতর নিচতলায় মুরগি, আর এই ট্যাপডোর আছে, ট্যাপডোর আছে, এখানে বৈশা ইজিলি ঢুকে দেবো, ক্লিয়ার করে দেখি বলি, কবুতর যখন এখানে এসে ভিতরে ঢুকবে একদম ক্লিয়ার ভিতরে ঢুকে যাবে, কিন্তু ভিতর থেকে কোনো কবুতর আসতে পারবে না, দেখতে পাচ্ছেন কোনো কবুতর ভিতর থেকে আসতে পারবে না। আর যারা আপনারা রেস খেলেন বা পাল্লা খেলেন সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ট্যাপডোর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা তো স্বপন ভাই ভিতরে একটা জিনিস দেখতে পাচ্ছি, জি ভিতরে একটা ঘর আছে, মানে ইয়া আছে, গেট আছে, এই গেটটা কিসের জন্য? এই গেটটা যদি কোনো কারণে ভুলে কবুতর ওই খুবের কবুতর এই খুবে চলে আসে, তখন তো দরজা খুললে আইসা দেওয়া সম্ভব না, অনেক সময় পিছন দিয়ে কবুতর ঢুকতে পারবে, নতুবা খাবার দেওয়ার জন্য, খাবার তো দিতে পারবে না, এত বড় গেটটা খুললে দিতে পারবে না, তার কারণে পিছন দিয়ে খাবার দিবে, পিছন দিয়ে খাবার দিবে, জি জি। আচ্ছা তো যিনি অর্ডারটা দিচ্ছেন উনি হয়তো কোনো সুবিধাতে গেটটা দিছেন, স্বাভাবিকভাবে তো পিছনে কোনো গেট হয় না, না ওটা হলো গেটটা লাগানো থাকবে অনেক সময় খাবারের জন্য। আচ্ছা 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 আচ্ছা। তো স্বপন ভাই আমি যদি আপনার এই খাঁচাটা আসি, পুরো খাঁচাটার দৈর্ঘ্য কতটুকু আছে? দৈর্ঘ্য কতটুকু আছে? এটা আছে 8 ফিট দৈর্ঘ্য, আছে 8 ফিট, জি পাশে 4 ফিট, পাশে আছে 4 ফিট, জি উচ্চতা 5 ফিট, উচ্চতায় 5 ফিট, 5 ফিট প্রস্থে আছে 4 ফিট, উচ্চতা দৈর্ঘ্যে আছে হলে 8 ফিট, জি প্রস্থে আছে 4 ফিট, 4 ফিট আর উচ্চতা হচ্ছে 5 ফিট, 5 ফিট নিচের স্ট্যান্ড আছে, নিচের স্ট্যান্ড আছে 6 ইঞ্চি, নিচে স্ট্যান্ড আছে 6 ইঞ্চি, জি আচ্ছা 3 ইঞ্চি নিচে টেরে, 4 ইঞ্চি নিচে টেরে আছে, আর 2 ইঞ্চি নিচে ঝাড়ু মারু দেওয়ার জন্য পয়পরিষ্কারের জন্য। আচ্ছা শ্রবণ ভাই কে যদি চায় যে আমার নিচের বেসটা একটু উঁচু করে দেওয়ার জন্য, তো আমরা তো কাস্টমারের সুবিধার্থে করি, উনি কাস্টম ডিজাইন অনুসারে এটা তৈরি করা, তো আপনারা চাইলে মন মতো করে ডিজাইনটা তৈরি করতে পারবেন।
আচ্ছা শোন ভাই, আমি প্রতিবার যেটা বলে থাকি দর্শকদের সুবিধার্থে, এই খাঁচাটা আপনি কি রড দিয়ে তৈরি করছেন? এলো স্প্রিং বেলজিয়াম রড। স্প্রিং বেলজিয়ামের রড? জি। 5 মিলি রড, গ্যাপ আছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি করে গ্যাপ? জি, 5 মিলি রড, বিএসআরএম এর অ্যাঙ্গেল। আচ্ছা, এই যে বিএসআরএম এর অ্যাঙ্গেল, এটা মনে 1 ইঞ্চি অ্যাঙ্গেল না? 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি। আর বেস্টটা 1.5 ইঞ্চি দিবেন না? জি, বেস্টটা 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল। এই বেস্টটা হচ্ছে 1.5 ইঞ্চি অ্যাঙ্গেলের। তো দর্শক দেখতে পাচ্ছেন খাঁচাটার, পুরো খাঁচাটা দেখতে পাচ্ছেন। আমি একটু উপর থেকে আপনাদের দেখাচ্ছি পুরো খাঁচাটা। এই স্যার, আপনার ভিডিওর প্রথম অংশে দেখতে পাইছেন, এই যে খাঁচার পিছনের অংশটা, তো স্বপন ভাই, অনেকে তো এই ধরনের দাপ্তিগুলো বানায় মূলত চোরের ভয়ে, বা যেসব পশু পাখি কবুতর বা মুরগিকে আক্রমণ করতে পারে সেজন্য এগুলো বানায় থাকে। তা আপনার এটার সিকিউরিটি কিভাবে দিচ্ছেন? সিকিউরিটি মানে আপনারা মানে গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? আমরা তো 100 বছরের গ্যারান্টি দিই। 100 বছর? আমি বলতে চাচ্ছি যে আপনারা মানে কোনো তালা সিস্টেম করছেন কিনা? তালা, এই যে তালা সিস্টেম করা, এই সকল তালা সিস্টেম করা প্রতিদিন প্রতি জায়গায় তালা সিস্টেম, তালা সিস্টেম ছাড়া মানে দর্শক দেখা গেল যে আপনারা এটা তালা সিস্টেম করছেন, দেখা গেল যে আপনার এটা তালা সিস্টেম যদি না থাকে, দেখা গেল চোরে এখান দিয়ে কুতুর সব নিয়ে গেল, এটা কিন্তু তালা সিস্টেম করা আছে। না, চোরে এখান থেকে কবুতর ধরতে পারবে না। পারবে না? না না না, এরপরে তালা মারে রাখবে। তালা মার, তালা মার সিস্টেমটা আছে। তো দর্শক, এই ধরনের রডগুলো যেগুলো আছে এগুলো আপনার মানে কাটার যেগুলো আছে ওটা কাটা সম্ভব? না, সম্ভব না। এটা কি দিয়ে কাটা সম্ভব? একমাত্র গ্রাইন্ডিং দেয়া। একমাত্র গ্রাইন্ডিং দেয়া? গ্রাইন্ডিং দেয়া করলে তো শব্দ আসবেই, তখন তো সুরে তো বাপ বাপ করে দল পলাইব। আচ্ছা শোভন ভাই, আমি এখন একটা গড় হিসাব আপনাদের জানতে চাইবো। পুরো দাপ্রির ভিতরে টোটাল গড় আছে 4টা, এই 4টা গড়ের সাইজ কি সেম? জি জি, 4টা গড়ের সাইজ সেম। তাহলে আমি যদি একটা গড়ের সাইজ বলি তার দর্শক তো তাহলে বুঝে যাবে। তো এই গড়টা দৈর্ঘ্য কতটুকু আছে? 4 ফিট বাই 4 ফিট। দৈর্ঘ্য আছে 4 ফিট, প্রস্থে আছে 4 ফিট, আর উচ্চতায়? উচ্চতায় আছে আপনার 5 ফিটে বাক করছে 2.5 ফিট। 2.5 ফিট আছে? জি। 2.5 ফিট আর থাকলেও বেজে একটু একটু সামান্য জায়গা খেয়েছে না? জি, বেজে একটু সামান্য মানে 2.5 ফিটের থেকে সামান্য একটু কম হবে। তো এই গড়টাতে কত জোড়া কবুতর পালা সম্ভব? এখানে আপনার পালতে পারবে হইলো 30 জোড়া। 30 জোড়া কবুতর এক এক রুমে? জি, এক একটা গড়ে 30 জোড়া। অর্থাৎ আপনি যদি এই পাশে যদি নর রাখেন, এই পাশে যদি মাছ যদি রাখেন, তাহলে টোটাল 60 জোড়া কবুতর এখানে পালতে পারবেন। উনি যদি মুরগির নিচে মুরগি না পাইলে কবুতর রাখে, হ্যাঁ নিচে বাচ্চা রাখবে, এক সাইডে বাচ্চা রাখবে, এক সাইডে বাচ্চা রাখবে, এক সাইডে রেসিং কবুতর পাললো। ও আচ্ছা আচ্ছা, এক সাইডে আপনি বাচ্চা সেটা দিতে পারলেন, আবার এক সাইডে রেসিং কবুতর পারলেন। দেখা গেলো ভাই, আমি এখানে বাচ্চাও নিব না, রেসিং কবুতর নিব না, মুরগি নিব, সেক্ষেত্রে কয়টা মুরগি রাখা যাবে এখানে? এখানে মুরগি রাখা যাবে 50 পিস করে, এক এক কোবে। এক এক কোবে 50 পিস? জি। আচ্ছা, 50 পিস। আর এখানে কোনো সিস্টেম নাই না? গেটের সিস্টেম নাই? কিসের গেট সিস্টেম? নিচে তেরে আছে না? ও আচ্ছা, মানে বলতে চাচ্ছিস কি উপরের মতো গেট সিস্টেম থাকলে জিনিসটা একটু ইয়ে হইতো, কিন্তু যিনি অর্ডার করছে উনি চায় নাই। আমি একটু দেখাচ্ছি, সবগুলোতে ট্রে দেওয়া আছে, দুতলা পায়খানা নিচতলায় পড়তে না পারে, এই জন্যই আমরা ট্রে গুলো ব্যবহার করছি। জি। আচ্ছা, তো স্বপন ভাই, শুধু মানে আপনি কি ট্রে তৈরি করে থাকেন না এর সাথে যে আনুষঙ্গিক যে পানি খাওয়ার বাটি, আমরা সব খাবারের বাটি, এভরিথিং খামারের কাজ করি, পরিষ্কার করা বাটি আপনাদের কাছে এখন আছে দেখানো যাবে দর্শকদের সুবিধার্থে? জি জি। তো স্বপন ভাই, এখানে কিছু ব্যাটি আইটেম দেখতে পাচ্ছি, এগুলো কি খাঁচার সাথে? খাঁচা উনি অর্ডার করছে, উনি যিনি অর্ডার করছেন উনি এর সাথে সবগুলো সেট আপ নিয়ে নিয়েছেন না? জি জি। এটা হচ্ছে পানির পাত্র? জি। আচ্ছা, আর এটা হচ্ছে ময়লা পরিষ্কার করার, ময়লা বা পায়খানা পরিষ্কার করার, এটা একটু বড়রা পরিষ্কার করার। আচ্ছা, এটা স্ক্রাব অন্য টাইপের, এটা হলো আরেকটা এই সিস্টেম মানে উড়ানোর জন্য মাল, বেলচা সিস্টেম। আচ্ছা, আর এটা হলো কোদাল। কোদাল? কোদালটা কিসের জন্য? কোদাল ওই যে বয়স্ক লোক তো। আচ্ছা আচ্ছা, বন্ধুয়া হয়তো অনেক সময় করতে পারে না, এই জন্যই দেওয়া হয়েছে। আচ্ছা, কোদাল দেওয়া করতে সুবিধা তো, কোদাল দেওয়া পায়খানা পরিষ্কার করতে সুবিধা তো। খুবই সুন্দর একটা সিস্টেম দর্শক, আমি একটা বলে রাখি, সব হলো স্টিলের। দেখা গেল উনি যারা বয়স্ক তারা তো আর মানে নিচে হয়ে পায়খানা পরিষ্কার করতে হবে না, সেক্ষেত্রেও এটা কিন্তু হালকা, অনেকে মনে করতে পারে এটা ভারী, উনি জাস্ট দাঁড়াইয়া জিনিসটা পরিষ্কার করতে পারবে, খুব সুন্দর একটা সিস্টেম। তো শোভন ভাই, এখানেও কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি খাবারের পাত্র না? জি, খাবারের পাত্র। এখানে একসাথে কতগুলো কবুতর খেতে পারবে? এখানে দুই সাইডে পাশাপাশি কবুতর খাইবো, এখানে 3 ফিট আছে, 18 36টা কবুতর খাইতে পারবে, একটা একসাথে 36টা কবুতর খেতে পারবে। তো আপনারা যদি চান, কেউ যদি চায় যে আলাদা আলাদা করে এগুলো বানাতে চায়, পারবে? জি জি। তো এখানে কিছু দেখতে পাচ্ছি, ওনারা ট্রে
খাবারের বাটি মানে কবুতরের পালার জন্য যত আনুষঙ্গিক জিনিসপত্র থাকে সবগুলো ওনারা তৈরি করে থাকে। কেউ যদি চান আলাদাভাবে জিনিসটা বাইরে থেকে অর্ডার করে তৈরি করে নিতে পারবেন। তো দর্শক, এই খাঁচাটার আমি যে মানে জিনিসটা বলতে চাই যে মূল বিষয়টা হচ্ছে এই ট্যাপিং ডোরটা আর মুরগির ট্যাপিং ডোরটা। আপনারা অনেকে জানেন না যে মুরগিরও ট্যাপিং ডোর হয়ে থাকে, যে দেখা গেছে আপনার মুরগিটা বাইরে আছে গেটা লাগানো, সে গেটা সন্ধ্যাকালে মুরগিটা অটোমেটিকভাবে আপনার এই ট্যাপিং ডোরের মাধ্যমে ঢুকে যাবে। সেম কবুতরের ক্ষেত্রেও সেম। আর এই দাপিটা অনেকে মনে করতে পারেন যে কে আপনারা সেট করবেন, আমি বলাতে চাই এটা সবগুলো কিন্তু নার্ভ সিস্টেম আছে। আপনি চাইলে দেখা গেছে আপনার খামারটা অনেক সময় চেঞ্জ করা লাগে বা আপনার বাসাটা চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে অনায়াসে দুজন মানুষ এগুলো পার্ট বাই পার্ট খুলে আপনারা সুন্দর মতো একটা নির্দিষ্ট জায়গায় সেট আপ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভাই আপনাদের দেখানোর সুবিধাতে সবগুলো দরজা খুলে দেখাচ্ছে। তো শরণ ভাই, কে যদি চায় যে দরজাটা আমি একটু ছোট নিব বা একটু বড় নিব? হ্যাঁ, এটা তো স্কোয়ার স্কোয়ার শেপের, কে যদি চায় আমি রাউন্ড শেপের নিব? হ্যাঁ, যা সম্ভব। জি আচ্ছা, তো এই রূপে চাল আছে না? জি, দর্শক এটা কিন্তু চাল, আমি দেখানোর সুবিধাতে এটা নিচে নামায় রাখছি। এটার সাথে চাল আছে আর এখানে একটা সিঁড়ি দেওয়া আছে। আপনারা এগুলো তো আমি প্রতিবার বলে থাকি যে আপনার কেজি হিসেবে, তো এই খাঁচাটার টোটাল ওয়েটটা কতটুকু আসতে হবে আপনার বলতেন? না এখনো মাপে নেবে আমরা, এখনো মাপে নাই না, তবে মোটামুটি একটু হেভি, জি একটু বেশি আসবে। জি জি, যেহেতু এটার ডিজাইনটা মানে একটু আনকমন ডিজাইন প্লাস খুবই বড় একটা দাপরি, সেক্ষেত্রে আমার দানও করা হয়েছে, তো মোটামুটি একটা কস্টিং আসবে। আচ্ছা, আপনার কেজিতে কত করে নেন ভাই? 130 টাকা কেজি। 130 টাকা কেজি, এভরিথিং একেবারে যাবতীয় মানে মানে আপনার ট্রে থেকে শুরু করে যা আছে। জি, মানে ওনারা লোহার কোনো মূল্য নেয় না, শুধু জাস্ট কেজিতে যতটুকু আসে। জি, দেখা যায় 500 গ্রাম আসলো বা 500 কেজিও আসলো, সেক্ষেত্রে একই রেট। আচ্ছা শহর ভাই, কে যদি আপনার থেকে এই ধরনের দাপরিগুলা একটু বেশি করে অর্ডার দেয় সেক্ষেত্রে কি আলোচনা হবে কি না? বেশি করে হলে আলোচনা সাপেক্ষে হবে, আলোচনা সাপেক্ষে একটু সামান্য কম করে রাখা যাবে। জি আচ্ছা, তো দর্শক, তো শহর ভাই কে যদি চায় যে আমার এই রডটা একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে আপনার মরিচে ধরবে কিনা? না না, এগুলো মরিচে ধরবে না, জঙ্গে ধরবে না, মরিচে জঙ্গে কিছু ধরবে না। তো এই খাঁচাটা কোথায় যাবে? এটা যাবে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের? জি, উনি হলো সুইডেন প্রবাসী। সুইডেন প্রবাসী? জি, উনি নিয়ে যাবে আপনার বাড়িতে, তিনতলা এই ছাদের উপরে পালবে আর কি। ছাদে পর্যন্ত? সুইডেন থেকে যে ভাই যে অর্ডারটি করছেন ওনাকে ধন্যবাদ, মানে উনি এত ভালো একজন মানুষের কাছে খাঁচাটা অর্ডার করছেন যিনি অনেক অভিজ্ঞ একজন মানুষ। দেখতে পাচ্ছেন প্রতিটা কাজের আপনার কাজের কোয়ালিটি দেখেন, খুব নিখুঁতভাবে ড্রিল করা, তারপর আপনার গ্রিল করা, সবগুলো নিখুঁতভাবে করা, কোনো ধরনের লিকেজ নাই, কোনো ধরনের ফাঁক ফোঁক না, একদম সুন্দর করে খাঁচাটা মনোযোগ সহকারে তৈরি করা। তো শবন ভাই, এই ধরনের দাপরিগুলো তৈরি করতে আপনাদের কেমন সময় লাগে? আমাদের 1 সপ্তাহ অনেক লাগে আর কি। 1 সপ্তাহ লাগে? জি, কেউ যদি আগে চাই তাহলে আগে দিয়ে দিই। আচ্ছা, যত সময় দিবে তত কোয়াজের কোয়ালিটি একটু ভালো হবে। জি আচ্ছা, এটা তো সবুজ রং করার, কেউ যদি চায় যে ভাই আমার এই সবুজ রং না, আমার একটু কাস্টম রং তৈরি করে দেন, মানে রং করি না, হয়তো কাস্টমারের চাহিদার অনুসারে অনেক সময় রং করে দেয়, অনেক সময় কাস্টমারের রঙের টাকাটা আমাদের দিয়ে দেয়। আচ্ছা, রঙের টাকাটা আলাদা নাকি? জি আলাদা দিয়ে দেয়, অনেকেই সুবিধার্থে রঙের টাকাটা দেয়, মজুরি টাকাটা আমরা নেই না। আচ্ছা, এটা কিভাবে পাঠাবেন? এটা পাঠাবো আমরা ছোট মিনি পিকাপে। মিনি পিকাপে? জি, এটা কারণটা হচ্ছে এটা যেহেতু বড় দাপরি সেক্ষেত্রে দেখা আপনার কুরিয়ার সার্ভিসও নেওয়া যাবে, একটু প্রাইসটা বেশি আসবে, দেখা যায় এভরিথিং এ প্রায় সমান হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা মিনি পিকাপে দিয়ে সেট আপ করে দিয়ে আসবো আমরা নিয়ে। আচ্ছা, আপনাদের লোক যা সেট আপ করে দিয়ে আসবে? জি জি, সেটা ভাই অনেক উনি হয়তো খুশি হয়ে দিল না দিল। আর পরিবহনের ক্ষেত্রে আপনার কেমন ইয়ে নেন, চার্জ নেন? পরিবহনের চার্জটা হলো ওইটা হচ্ছে আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে, এটা আপনার জেলা অনুসারে, জায়গার আয়ত্তায় অনুসারে আর কি, জেলা অনুসারে। অন্য অন্য যে পিক আপগুলোর টাকা নেয় ওই হিসাবে আমরা 2-4-5 টাকা কম নেই সবসময়। আচ্ছা, দশ শবন ভাই, দেখা গেছে অনেকে নতুন করে খাঁচা খামার দিবে। জি, নতুন করে খামার, দেখা গেছে তার ছাদের স্পেসটা বা রুমের স্পেসটা অনুসারে কিছু খাঁচা সেট আপ দরকার, সেক্ষেত্রে আপনারা ওই ধরনের সাপোর্ট? হ্যাঁ, ওই ধরনের সাপোর্ট দিয়ে থাকি আমরা, সাপোর্ট দিয়ে থাকে। দেখা গেছে আপনি যা নিজে যা দেখে আসলেন যে কেমন খাঁচা সেট আপ দিলে এটা খামার দেওয়ার সময় সেখানে আমরা যেয়ে থাকেন। জি আচ্ছা,
তো দর্শক শেষ মুহূর্তে এসে আমি আপনাদের খাঁচাটা আবারও সম্পূর্ণভাবে দেখাচ্ছি। বাইটু টেক একটু বের করে দেখান, দরজাটা খুলে দেখান, দেখতে পাচ্ছেন খাঁচা সেটআপটা, ভিতরের অংশ, তারপরে বাইরের অংশগুলো দেখেন, খুবই বড় একটা খাঁচা। আর কে যদি বুঝতেও না পারেন, যেহেতু ভিডিওটা রাতে করা, অবশ্যই বাইয়ের সাথে পার্সোনালি কথা বলে নেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে, বা আপনাদের বিস্তারিত দূরে দেখাবে। তো শগুন ভাই, দর্শক কিছু কিছু বলতে লাস্ট মুহূর্তে কিছু বলা থাকলে? যদি কেউ ভালো মানের খাঁচা চায় তাহলে আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। কারণটা কি? কারণ হলো আমাদের খাঁচা মজবুত, মজবুত, টেকসই এবং রিজনেবল প্রাইস। আর আমরা তো হোল করে করি প্রত্যেকটা, কিন্তু অনেকেই 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 তো চুরের জন্য পালতে পারতেছে না। আচ্ছা, বিভিন্ন প্রবলেম আছে, কবুতর পালা রাখতে পারতেছে না, অনেকেই বেডিং কেস থেকে চুরে নিয়ে যেতে থাকা, কেউ যদি চায় এটার ভিতরে বেডিং কেস সেট আপ করতে পারবে। আচ্ছা, তো এটার মধ্যে কি তিনতলা করা যাবে? তিনতলা, চারতলা, এরপরে খাঁচাটা তিনতলা হবে। তিনতলা হবে, জি। দর্শক, আপনারা যাতে খাঁচার স্থায়িত্ব বা টেকসই যাতে নিয়ে কোনো প্রশ্ন করতে না পারেন, সেক্ষেত্রে আপনি এখানে যা বাইবেদার যারা ছিল সবাইকে ঢুকাইছে, তারা আপনার বুঝতে পারতেছেন। এখানে যদি আপনার যদি চারজন জায়গায় দশজনও থাকেন কোনো সমস্যা হবে ভাই? জি না, দেখতে পাচ্ছেন পঞ্চাশজন খাওয়াইতে পারবে, পঞ্চাশজন খাওয়াইতে পারবে। আচ্ছা, দেখা গেছে অনেকে হাত ভিতরে যায় না, সেক্ষেত্রে ভিতরে ঢুকে অথবা ওই অনুসারে আপনার পয়সা করতে পারবে না? আমরা তো নিচেরটা একটু ঘন দেই। বাইরে সবাই ঢুকে গেছে, কিন্তু দেখেন কোন ধরনের মানে খুব সুন্দর একটা খাঁচা বলতে গেলে। আপনারা চাইলে অনেক খাঁচা গুলো অর্ডার করতে পারেন, আশা করি ভাই আপনাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, ধাপড়ি যে উপরে ছাদটা আপনারা দেখলেন, ওই ভিডিওতে দেখানোর সুবিধার্থে ছাদটা দেখানো হয় নাই, তো এই হচ্ছে ছাদটা। আচ্ছা স্বপন ভাই, এই ছাদটা কি টিনে দিচ্ছেন না? উপরে ছাদ, আর উপরে ছাদটা দিচ্ছেন, আর এই যে এটা দিয়ে রোদ যেন না লাগে, রোদ যাতে আপনার কবুতরের গায়ে যাতে সরসর না লাগে, অর্থাৎ ঠান্ডা রাখার জন্য ছাদটা দেওয়া। আচ্ছা, এই ছাদের প্রাইসটা কি ওর সাথে ইনক্লুডেড? না, এটা আলাদা, আলাদা, এটা আলাদা। দর্শক দেখতে পাচ্ছেন টিনের ছাদ, তাপমাত্রা বেশি আসে না, তো যদি কেউ চায় দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, ওরকম অর্ডার আছে আমাদের কাছে।